আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারভিউ সম্পর্কে। ইন্টারভিউতে আপনার পুরো প্রস্তুতি কেমন হবে, ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, কিভাবে উত্তর দিবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি অপারেটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আলোচনা করব আপনার পুরো প্রস্তুতি কেমন হবে। চাকরি হওয়া বা না হওয়া সবচেয়ে বেশি যে বিষয়টির উপর নির্ভর করে তা হচ্ছে ইন্টারভিউ, অর্থাৎ আপনার চাকরি হবে না হবে না তার অনেকটাই নির্ভর করে আপনার ইন্টারভিউ এর পারফরমেন্স এর উপর। আর জব ইন্টারভিউ এর বাংলা অর্থ হচ্ছে চাকরির সাক্ষাৎকার। কয়েক ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হতে পারে, যেমন অনেক সময় লিখিত পরীক্ষা ও ভাইবা এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, আবার অনেক সময় সরাসরি ভাইবা বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে পরিচিত কোথাও ও চাকরি হলে সেখানে কোনো ধাপও মানা নাও হতে পারে। যা হোক, মূল কথায় আসা যাক। প্রিয় ভাই, আমাদের মতো অনেকেই ইন্টারভিউ দেওয়ার সময় সামান্য কিছু ভুলের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের চাকরিটি হাতছাড়া করে ফেলি। কিছু টিপস মেনে চললে আপনি এই বিপদ থেকে অনেকাংশ রক্ষা পেতে পারেন। যেমন, এক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন। আপনি অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন। দুই, ইন্টারভিউ ড্রেস কোড অনুসরণ করবেন। ইন্টারভিউতে যাওয়ার সময় অবশ্যই আপনি ফুল হাতে শার্ট বা প্যান্ট পরে যাবেন, আর যদি আপনি পাঞ্জাবি পরে থাকেন তাহলে পাঞ্জাবি পরে যাবেন, টি শার্ট বা গেঞ্জি পরে কখনোই ইন্টারভিউতে যাবেন না। তিন, ইন্টারভিউ এর আগে নাস্তা করে বের হন, কারণ আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি ইন্টারভিউতে গেলে আপনার মুখ এমনিতে মলিন হয়ে যাবে, যার কারণে আপনি অবশ্যই খেয়ে তারপর ইন্টারভিউতে যাবেন। চার, প্রবেশ অনুমতি নিন। যখন আপনি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন, সালাম দিয়ে বা অনুমতি নিয়ে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করুন। পাঁচ, মানসিকভাবে শক্ত থাকুন। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি মানসিকভাবে শক্ত থাকবেন, কারণ সে কোনো বাঘ বা ভাল্লুক না যে তাকে দেখে ভয় পেতে হবে। অনেককেই দেখা যায় ইন্টারভিউ দিতে গেলে কাঁপাকাঁপি শুরু করে দেয়, আপনি মানসিকভাবে অবশ্যই শক্ত থাকবেন। পাঁচ, মোবাইল ফোন সাইলেন্ট রাখুন। আপনি যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন তখন অবশ্যই মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ করে তারপর ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন। সাত, আগের কর্মস্থল সম্পর্কে কখনোই খারাপ মন্তব্য করবেন না। যদি আপনাকে বলা হয় যে আপনি কেন ওই ফ্যাক্টরি থেকে বা কর্মস্থল থেকে চাকরি ছাড়বেন, তখন আপনি বলতে পারেন যে স্যালারি বৃদ্ধি পাওয়ার জন্য বা এরকম কোনো কিছু বলতে পারেন, কিন্তু খারাপ মন্তব্য করা যাবে না। আট, তাড়াহুড়া করা থেকে বিরত থাকবেন। তাড়াহুড়া করা যাবে না, যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তখনই উত্তর দিবেন এবং আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিবেন, বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই। এমনকি যতটুকু প্রশ্ন করবে আপনি ততটুকুই উত্তর দিবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। নয়, বডি ল্যাঙ্গুয়েজ। আপনাকে যখন প্রশ্ন করবে আপনি যখন উত্তর দেবেন হেলা দুইলা বা হাত পা সরায়া ছিটাইয়া এরকমভাবে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিবেন। আপনি যদি স্ট্যান্ডার্ড অপারেটর হয়ে থাকেন তাহলে যে সব বিষয়ের উপর আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে তা হলো হিট শেড, কেমিক্যাল শেড, সিনকেস, প্রোডাকশন, এই বিষয়গুলোর উপর আপনার কাছে জিজ্ঞাসা করবে। আপনাকে হিট শেড সম্পর্কে বলতে পারে, হিট শেড কি বা হিট শেড কাকে বলে, হিট শেড কেন করে, পলিস্টার ফেব্রিক্স কীভাবে হিট শেড করে, বিসকস ফেব্রিক্স কীভাবে হিট শেড করে, হাফ ফিডার ল্যাকড়া ফেব্রিক্স কীভাবে হিট শেড করে, টু বাই টু ল্যাকড়া রিপ কীভাবে হিট শেড করে, সিঙ্গেল জার্সি ফেব্রিক্স কীভাবে হিট শেড করে, ডুয়েল টাইম কি, এক চেম্বার থেকে আরেক চেম্বারের দূরত্ব কতটুকু। আপনাকে কেমিক্যাল সম্পর্কেও জিজ্ঞাসা করতে পারে, 1000 কেজি শুকনা ফেব্রিক্স 20 গ্রাম পার লিটার কেমিক্যাল ব্যবহার করলে কত কেজি কেমিক্যাল লাগবে, গরম সফটনার এর সাথে অন্য যে কোনো কেমিক্যাল ইউজ করলে কি হতে পারে,
পেটার প্রেশার বাড়ালে বা কমালে কি হতে পারে? ওয়েট ফেব্রিক্স বা ভিজা কাপড় এর পিকআপ পার্সেন্ট কত? ড্রাই ফেব্রিক্স বা শুকনো কাপড় এর পিকআপ পার্সেন্ট কত? স্ট্যান্ডার মেশিনে পিএইচ কত রাখতে হয়? হোয়াইট শার্পনার এর কাজ কি? কালার শার্পনার এর কাজ কি? ডিটারজেন্ট এর কাজ কি? স্ট্যান্ডার মেশিনে ব্যবহার করে এরকম কিছু কেমিক্যাল এর নামও আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে। এই কেমিক্যাল সম্পর্কে, পিএইচ সম্পর্কে দুটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আপনাকে শেড সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, শেড কি? শেড রেডিশ হলে কি করবেন? শেড ইউলিশ হলে কি করবেন? শেড লাইট করার জন্য কি করা যায়? শেড ডিপ করার জন্য কি করা যায়? শেড ব্লুইশ করার জন্য কি করা যায়? শেড সম্পর্কে একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই ভিডিওটি শেষ হলে পরবর্তীতে চাইলে দেখতে পারেন। আপনাকে শিনকেস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, শিনকেস অর্থ কি? শিনকেস কাকে বলে? শিনকেস খারাপ হলে কিভাবে ঠিক করবেন? টুইস্টিং বা স্প্যালাইটি কিভাবে কন্ট্রোল করা যায়? স্টাইপ ফেব্রিক্স কিভাবে চালাবেন বা স্ট্যান্ডার্ড করবেন? আপনাকে কিছু সংখ্যা বলে দিতে পারে, যেমন লেন্থ -10, উইথ -5। এই শিনকেসটা আপনি কিভাবে ঠিক করবেন? বা বলতে পারে লেন্থ -2, উইথ -10। এই শিনকেসটা আপনি কিভাবে ঠিক করবেন? শিনকেস সম্পর্কে দুটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আপনাকে প্রোডাকশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, আপনি 12 ঘন্টায় কত কেজি প্রোডাকশন দিতে পারবেন? স্ট্যান্ডার মেশিনে 1 ঘন্টায় কত কেজি কাপড় চালানো যায়? বা 1000 কেজি কাপড় চালাতে কতটুকু সময় লাগে? এই বিষয়ে আমি একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী নতুন ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যায়।